Welcome back to my channel. Welcome to new vlog. আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত জানাই। আমিও কিন্তু ভালো আছি। তো চলো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, প্রায় বাজতে যায় 9:30 মতন, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তো বৃষ্টির কিন্তু বন্ধ নেই, ঝড়ের তাণ্ডব, মানে দানা ঝড়ের তাণ্ডব থেকে সুন্দরবনটা অনেকটাই রেহাই পেল। মানে কি বলবো, একেবারে হয়নি বললেই চলে। খুব সামান্য অল্প একটু ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু বৃষ্টির প্রকোপ থেকে কোনোভাবেই ছাড় পাওয়া গেল না। মানে প্রচণ্ডভাবে বৃষ্টি তো হচ্ছে গত 3 দিন যাবত, তো আজকেও বেশ সকাল থেকে বৃষ্টিটা ধরেছে। আর দেখো, দাদা বাজার থেকে একদম সুন্দর সুন্দর বেগুন, একটা ফুলকপি, তারপরে বড় মাছ, আদা, রসুন সব নিয়ে চলে এসেছে। আজকে মানে শীতের প্রথম সবজি আমাদের বাড়িতে খাওয়া হচ্ছে, সেটা হচ্ছে ফুলকপি। ফুলকপি খেতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, আমার তো ভীষণই ভালো লাগে। সেটা শীতের সিজন হোক বা অন্য সিজন, সব সিজনেই ফুলকপি কিন্তু বেশ ভালো লাগে খেতে। বাঁধাকপি অতটাও পছন্দ করি না, মানে অতটাও ভালো লাগে না, মোটামুটি খেতে হয় তাই খাই, আর ফুলকপিটা বেশ ভালো লাগে। যেহেতু বাড়িতে রয়েছে বড় বড় মাছ, মানে দাদা নিয়ে এসছে, তো ওই কারণে ফুলকপি দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে আর বড়ি দিয়ে, শীতের দিনে যেমন তরকারি হয় না, যে বড়ি পড়ে প্রত্যেকটা তরকারিতে আর শীতের সবজি থাকে, তো সেগুলো দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে। আজকে সেমন মানে তেমনই একটা তরকারি রান্না হচ্ছে, যেহেতু বাইরের পড়ছে প্রচণ্ড বৃষ্টি আর কি, তো সে কারণেই ঘরের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটাও কিন্তু ভালোই রয়েছে। তো ওই কারণে সবটা মিলেমিশে একটু শীতের শীতের ফ্লেভার দেবে। তো চলো, এই যে বেগুনগুলো এখানে আমি একদম ফ্রিজে রেখে দেবো, আর এই যে সবজিটাও কেটে নিলাম। বড় যে মাছটা পড়েছে না, তো সেই বড় মাছটার একটু তেল হয়েছে, মানে তেল পোঁটা, সেগুলো দিয়ে একটু উচ্ছে আলু বেগুন দিয়ে চচ্চড়ি তরকারি রান্না হবে। আর দেখি, আর কচু দিয়ে আর একটা তরকারি হবে, জানি না কী হবে, মোটামুটি সব কেটে কুটে গুছিয়ে দিয়েছি, মাছ দিয়েই হবে আর কি। তারপরে দেখো, বাইরে পড়ছে প্রচণ্ডভাবে বৃষ্টি। এই যে বাবা এদিকটায় চলে যাচ্ছে গরুর ঘাস আনতে, মানে ঘাস কাটবে বলে একটা কাস্তে নিয়ে, আর সঙ্গে একটা ধামা নিয়ে নিয়েছে, তো ওইগুলো নিয়ে চলে যাচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছ, আমাদের একদম মাঠের বরাবর যে আল রয়েছে, সেই আলে ঘাস কাটবে। আমি চলে আসলাম গোয়াল ঘরে, মা এখানে গাই দোয়াচ্ছে, তো দুধটা এখান থেকে নেওয়ার জন্য চলে আসলাম। আর আজকে প্রথমবারের মতন আমি একটু ট্রাই করব গাই দোয়ানো। এর আগে আমি কয়েকবার ট্রাই করেছি, পেরেছি, খুব বেশি না পারলেও তবুও কিন্তু সম্ভব হয়েছে আমার দ্বারা। দেখো বন্ধুরা, ঝড়ে বর্ষায় আমাদের গরুগুলো ভয়ে ভয়ে আছে, গরুগুলোর মুখও শুকিয়ে গিয়েছে। মানে জানে তো নদীর জল ঢুকলে কতটা সমস্যা, কারণ এর আগে হয়েছে অনেকবার, মানে 2-3 বার তো হয়েছে। দেখো, আর মা এদিকটায় গরুর দুধ দোয়াচ্ছে, আর এদিকটা এরা সব বাঁধা, ছাগলগুলো অন্য জায়গায় আছে আর গরুগুলো এখানে আছে। আপাতত গোয়ালে রাখার মতন পরিস্থিতি নেই, গোয়ালটা পুরো ভেঙে পড়ার মতন। আর এটা এটা একটা নতুন গোয়াল বানাবে বলে তৈরি করেছিল আর কি, মানে এখনো পর্যন্ত বানানো হয়নি। তো সেখানে আপাতত পেপার দিয়ে ওদেরকে রাখা হয়েছে, যে দেখো চারিদিকে পেপার দিয়ে ঘিরে, উপরেও পেপার দিয়ে ঘিরে আপাতত রাখা হয়েছে, কারণ ওই ওই গোয়াল ঘরটা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে। একেবারে দাঁড়ানোর আর শক্তি নেই, গোয়াল ঘরটা পুরো ভেঙে পড়ে যাবে, আর তারপরে একদম এই বর্ষাকাল চলে গেলে এই গোয়ালটা নতুন করে করা হবে। বেশি দুধটা মা দোয়ানোর পরে আমি এবারে মানে সেকেন্ড টাইম চেষ্টা করছি আর কি। তো মা দুইয়ে নিয়েছে দুবার, দুবারেই কিন্তু দুধটা দিয়ে দেয়। আর এখন যেহেতু বাইরে পড়ছে প্রচণ্ড বর্ষা, গরুর খাওয়াটাও ঠিকঠাক হচ্ছে না, তো ওই কারণে গরু কিন্তু প্রায় 1.5 কেজি 2 কেজি করে দুধ দেয়। এখন একদমই কম দিচ্ছে, ওই 500-700 এরকমভাবেই দুধ দেয়, কারণ এত বর্ষাতে তো খাওয়াটা ঠিকঠাকভাবে পায় না, শুধু খড় খায়, তো সে কারণে। তো দেখো, আমি এখানে চেষ্টা করছি
তো জানি না কতটা হচ্ছে, মানে হচ্ছে, চেষ্টাটা করছি আর কি। মানে প্রথম প্রথম তো একেবারে হাত সেট হবে না, করতে করতে না এগুলো মানে হাতটা সেট হয়। তো দেখো অল্প একটুখানি দুধ দুইয়ে নিলাম আমি, আর মা বেশিটা দুইয়েছে, এই যে দেখো। বন্ধুরা, গরুর দুধটা যে দোয়ানো হয়ে গিয়েছে, আর যেহেতু বর্ষাকাল একদমই মানে খাওয়া পাচ্ছে না, তো এই কারণে বেশি দুধ হয়নি। এই যে দেখো মোটামুটি 500-700 মতন দুধ দিয়েছে আর কি। তো আমি একটু চেষ্টা করলাম, মা একটু মানে মা তো প্রতিদিনই গাই দোয়ায়, আর আমি একটু চেষ্টা করছি, যদি ভবিষ্যতে গাই দোয়ানোটা চেষ্টা করে যদি পারি তাহলে অবশ্যই গরুটা পোষা হবে, তো সে কারণেই আর কি। আর দেখো এই যে গরুর ঘরের অবস্থাটা আপাতত এরকম, আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওটা তো পুরো ভেঙে পড়ার অবস্থায়, তো ওই কারণে ওই ঘরে রাখা হয়নি যেটা বললাম। একদম দেখো ওই ঘরে এমনিতে ভেঙে পড়ার মতন অবস্থা, তার উপরে গাছপালা একদম ওর উপরে পড়েছে, তো তো ওই কারণে একদমই ওখানে আর রাখা যাবে না। আর এখানে দেখো এই যে নেট, মশারি, তারপরে পেপার, এইসব দিয়ে ঘিরে রেখেছে যাতে মশা মাছি একটু কম ঢোকে, তো এই কারণে নেট দিয়ে দিয়েছে আর কি। তো চলো, সবজি টবজি কাটাকুটি হয়ে গিয়েছে, এবার রান্না বান্না হবে। আজকে মা রান্না করবে, আজকে আমিও না বৌদিও না, মা করবে আর কি। আর মানে মা করবে, তার আগে হচ্ছে একটুখানি মাছ টাছগুলো ভেজে দিতে হবে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। গরুর গোয়াল থেকে দুধটা নিয়ে চলে আসলাম, দুধটা উনুনেই গরম হবে। উনুনে দুধ গরম হলে কিন্তু বেশ ভালো হয়, সেই দুধটা খেতেও স্বাদ হয় ফুটে ফুটে ভালো করে গরম করলে। তো দেখো এখানে বৌদি মাছগুলো ভেজে নিচ্ছে, মাই আজকে রান্না করবে যেমনটা বললাম তোমাদেরকে। তার আগে সমস্ত সরঞ্জাম আমরা করে দিচ্ছি, কারণ মার শরীরটাও ভালো নেই একরকম, ওই একটু জ্বর জ্বর ভাব, আর সঙ্গে মাথার যন্ত্রণা যেটা হয় ওয়েদার চেঞ্জের সময়। আর এমনিতেও আমার মা সারাদিন প্রচুর পরিশ্রম করে, সংসারের প্রচুর কাজ সবটাই উনি করে, আর বৃষ্টি তো কয়েকদিন ধরে হচ্ছে টানা, সেই টানা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে আর কি, তো সে কারণেই শরীরটা বেশি খারাপ। এই যে দেখো সবজি টবজি কেটে ধুয়ে গুছিয়ে দিয়েছি, ওদিকে বৌদি মাছটাও ভেজে দিচ্ছে, এই যে একদম কড়া করে মাছটাও ভেজে দিচ্ছে সুন্দর করে, কারণ একটু হালকা ভাজা বৌদি আবার খেতে পারে না, এই সময় তো একদমই একটু গন্ধ গন্ধ ভাব থাকে, তো ওই কারণে বৌদি মাছটা একটু কড়া করে ভেজে নিল নিজেও যাতে খেতে পারে। তো সে যাই হোক, আমি আর বৌদি এদিকটা রান্না করে সব গুছিয়ে দিচ্ছি, বৌদি মাছ ভেজে দিল, আরও মাছ রয়েছে সেগুলোও ভেজে দেবে, আর আমি দেখো এখানে মশলাটাও বেটে দিচ্ছি। সব রকমের মশলা আজকে বাটা হবে, বাটা মশলা, কারণ ঘরে লঙ্কা গুঁড়ো একদমই নেই, হলুদ গুঁড়োটা আছে, তো ওই কারণে লঙ্কাটা বেটে নেব, সবই বাটবো। জানি না হাতের পরিস্থিতি মানে কতটা খারাপ হবে, লঙ্কা বাটলে তো প্রচণ্ড হাত জ্বলে, মোটামুটি সবারই জ্বলে, বৌদি বাড়লেও জ্বলবে, আমি বাড়লেও জ্বলবে, আর মা বাড়লেও, মার তো একেবারে বাড়তে দেবো না মাকে, যেহেতু মায়ের হাতে না একদম কাটা রয়েছে দু চার জায়গায়, তো ওই কারণে মা তাহলে সারাদিন আর থাকতেই পারবে না। ওই কারণে সমস্ত মশলা দেখো আমি এখানে পেস্ট করে দিচ্ছি, দুটো তিনটে তরকারি হবে তো সে কারণেই আর কি, মশলা পেস্টটা একটু বেশি লাগছে। আর এমনিতেও বেশি মশলা না, মাঝে মাঝে পেস্ট করে আর কৌটোয় ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়, পরের দিনও রান্নার কাজে লেগে যায়, প্রত্যেক দিন বাড়তে তো এমনি প্রচণ্ড কষ্ট হয়, সেই আমি রান্না করলেও কি আর বৌদি রান্না করলেও কি, যেই করুক না কেন। তো ওই কারণে মাঝে মাঝে একটুখানি, বিশেষ করে জিরেটা, শিলপাটাতে বেশি করে বেটে রেখে দিই, এই কারণেই, কারণ জিরেটা পিষতে না প্রচুর কষ্ট লাগে, অনেকটা সময় লাগে আর প্রচুর কষ্ট লাগে, কারণ শিলপাটাটা আমাদের একেবারেই সমান হয়ে গিয়েছে। একটা কথা আছে না, যে সবে মিলে করি কাজ, হাড়ি জিতি নাহি লাজ, তো আমাদের বাড়িতে আমরা তিনজনই কিন্তু সবটাই মিলেমিশে কাজ করি। জানি না কয়েকদিন পরেই আমার শ্বশুর বাড়ি চলে যেতে হবে, তো তারপরে মা আর বৌদি কতটা পারবে, কারণ বাড়িতে ততদিনে মানে আমার যেতে যেতে বাড়িতে ততদিনে একটা শুভ সংবাদ তো চলেই আসবে, তো তাকে সামলে সবটা কতদূর কী করতে পারবে জানি না। তো ওই কারণে যতটা মানে পারি হেল্প করার চেষ্টা করি সবভাবেই, কলে জ্বলানো থেকে শুরু করে রান্নাবান্না, মোটামুটি সাংসারিক কাজবাজ। আর মা তো জানোই আমাদের বাড়িতে প্রচুর গরু ছাগল সব রয়েছে, সেগুলো সামলাতেই ব্যস্ত থাকে, প্রচুর কাজ আমাদের বাড়িতে, মোটামুটি কাজের শেষ নেই। লঙ্কাটা পিষবো, তার আগে দেখো লঙ্কাটা এই যে মোটা ছাড়িয়ে একদম জলের মধ্যে রেখে দিচ্ছি, একটু নরম নরম হয়ে গেলে না বাটতে সুবিধা হবে, মোটামুটি তাড়াতাড়ি ঘষে দিলেই বাটা হয়ে যাবে আর কি। তো দেখো বৌদি এখানটায় একদম ফ্যানের মানে ভাতের ফ্যানটা গেলে দিচ্ছে, ওদিকে তরকারিও সব এক এক করে রান্না হচ্ছে, আর পরে এসে মা সব করে ফেললো। অবশেষে দেখো এই যে ফাইনাল তরকারির লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, তো এই যে ফুলকপি, আলু, বেগুন, বড়ি দিয়ে মাছের ঝোল হয়ে গিয়েছে এখানে। আর তোমাদের বলেছিলাম মাছের তেলপোটা যেটা বেঁচেছিল, তো সেটা কিন্তু একটা খুব সুন্দর করে উচ্ছে আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে, আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, আর ঘরের মধ্যে এমন তরকারি, জাস্ট জিভে জল আসে, কী বলো তাই না।
তো সে যাই হোক, আর মা ওই যে কচু দিয়ে রান্না করেছে, দেখো এই যে কচু দিয়েও রান্না হয়েছে, এখানে একটা কচুর তরকারি হয়েছে, এই যে দেখো কচুর তরকারিও হয়ে গিয়েছে কড়াইতে, সব শেষে এটা হয়েছে আর কি। তো চলো খাওয়া দাওয়ার কাজটা সেরে নিই, বৌদি এদিকটায় ভাত বাড়ছে আর চারিদিকটা অন্ধকার করে এসছে পুরো মেঘ। আবার আমরা একটু যাব, আজকে বেরোনোরও আছে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে একটু যাচ্ছি বান্ধবীর বাড়ি। তো কেন কি জন্য অবশ্যই এই ব্লগে আমি বলবো না, তার জন্য নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। তো দেখো এই যে বিকেলের দিকটা একটু সাজুগুজু করে নিচ্ছি, সাজুগুজু কিছুই না, একটা চুড়িদার পরে নিয়েছি আর চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি, চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি। আজকে না চুলে শ্যাম্পু করেছি, চুলটা সেইভাবে শুকনোও হয়নি ঠিকঠাকভাবে, তো এই কারণে ক্লিপ দিয়ে হাফ চুল বাঁধবো আর একটু সিঁদুর পরে নেব নিয়ে। আর বৌদি তো রেডি হয়ে গিয়েছে, আমি একটু রেডি হয়ে যাচ্ছি, দাদা নিয়ে যাবে, বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশেই, মানে পাশে আবার বলবো না, প্রায় ওই আর কি 3 থেকে 4 মিনিটের রাস্তা বাইকে আর কি, আর হেঁটে গেলে ওই 10 মিনিট মতন লাগবে। তো ওখানে যাচ্ছি কিছু নেয়ার জন্য, তো কি অবশ্যই বলে দিচ্ছি, আমি ভাবছিলাম বলবো না, কিন্তু যেটা নেব সেটা কিন্তু তোমাদের নেক্সট ব্লগে দেখাবো, কারণ এই ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে নয়তো। তো দেখো আমি এখানে সাজুগুজু করে নিচ্ছি আর এই যে চুলটা হাফ করে বেঁধে নিচ্ছি, না কারণ কি বলো তো গোড়ার চুলটা না এখনও ভিজে ভিজে রয়েছে ভালো রকম, বাইকে যাব এমনি করে বেঁধে নিলে না চুলটাও তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। তো চলো, এই যে আমি পুরো একদম ফাইনালি রেডি হয়ে গেলাম, দাদাও এবারে উঠে পড়েছে ঘুম থেকে, একটুখানি জাস্ট নিয়ে যাবে বাইকে করে, ওর তো সময় হয় না, আমাদের গেলে না আমি যেতে পারবো হেঁটে হেঁটেই, কিন্তু বৌদি তো পারবে না, বৌদিরও একটু যাওয়া লাগবে, কারণ একটু পছন্দের ব্যাপার আছে, পছন্দ করে একটু কিনতে হবে। এই যে বৌদিও রেডি হয়ে গিয়েছে, তো চলো নিয়ে আসি আগে বান্ধবীর বাড়ি থেকে কী কী নিয়ে আসছি, অবশ্যই তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। এই যে দেখো আমি বৌদি দাদা একদম বাইকে বসে রেডি হয়ে চলে যাচ্ছি, আর সন্ধে সন্ধেও নামছে, বেশিক্ষণ থাকবো না, তাড়াতাড়ি কাজটা গুছিয়ে চলে আসবো। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা, আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো। তো চলো আজকে টাটা।